বন্ধুরা আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিংক করা আছে কিনা সেটি আপনি অনলাইন থেকে কিভাবে চেক করবেন এবং আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনি অনলাইন থেকে মাত্র দুই মিনিটে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর কিভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওই তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো আপনারা যদি অনলাইন থেকে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ডট জিও এই ওয়েবসাইটে তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করবেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কি করবেন যে প্রথমত আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে কিনা সেটি চেক করতে হবে তো সেটি চেক করার জন্য আপনারা এই ওয়েবসাইটের বাম দিকে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ইনকোয়ারি তো আপনারা এই ইনকোয়ারি উপর ক্লিক করবেন ইনকোয়ারি অপশানের উপর ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস তো আপনারা এই চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস ওপর ক্লিক করবেন তো এই ক্লিক করার পরে পেজটি লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ এখানে খুলে যাবে তো এই নতুন পেজে আপনি এখানে আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করবেন আপনি যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা চেক করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটি আপনারা এখানে ইনপুট করবেন রেশন কার্ড নম্বরটি আপনারা যখনই ইনপুট করে দেবেন তারপরে এখান থেকে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে চেক স্ট্যাটাসের ওপর ক্লিক করবেন তো চেক স্ট্যাটাসের ওপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি রেজাল্ট চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন দেওয়া হচ্ছে একটি হচ্ছে ডেমো অথেন্টিকেশন তো আপনারা এই দুটো আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকে এবং তার সাথে সাথে যদি ই কে করা থাকে তাহলে কিন্তু এই দুটো জায়গাতেই ডান দেখাবে ফার্স্ট টেকের অপশনটি যেমন আপনারা দেখতে পাচ্ছেন ডান তো এইভাবে কিন্তু আপনারা ডান দেখতে পাবেন এই দুইটি অপশনে আর আপনি যদি আপনার রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক অর্থাৎ ডেমোগ্রাফি অথেন্টিকেশনের মাধ্যমে আধার করিয়ে থাকেন তাহলে ফার্স্ট একার এই অপশনে ডান লেখা থাকবে এবং দ্বিতীয় সেকেন্ড এই কিন্তু থাকবে না তো অনলাইন থেকে যদি আপনি এই ইকেওয়াইসি করেন বা অনলাইন থেকে যদি আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটি লিঙ্ক করেন বা যুক্ত করেন সেক্ষেত্রে কিন্তু এই দুইটি অপশনেই ডান লেখা থাকবে তো এখানে ইতিমধ্যে আপনি স্ক্রিনে যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এনার কিন্তু ডেমোগ্রাফি অথেন্টিকেশনের মাধ্যমেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে ইনার কিন্তু ই কেওয়াইসি করা নেই আপনার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এই দুই জায়গাতেই নট ডান এই নট ডান এই লেখাটি কিন্তু এই দুই জায়গাতেই থাকবে যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত না থাকে তো এবার কথা হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিভাবে করবেন তো প্রথমত আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে অনলাইন থেকে আধার নম্বর লিঙ্ক করতে পারবেন তাছাড়াও আপনি আপনার রেশন শপে গিয়ে অর্থাৎ রেশন দোকানে গিয়েও আপনি আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন এবং বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে সেন্টারে গিয়েও কিন্তু আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন তাছাড়াও আপনি ফুড ইন্সপেক্টরের কাছে গিয়েও কিন্তু খুব সহজেই আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন তো আপনারা যদি বিএসকে সেন্টার বা রেশন শপ বা ফুড ইন্সপেক্টরের কাছে গিয়ে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে চান তাহলে করাতে পারেন আদারওয়াইজ আমি আপনাদেরকে রেকমেন্ডেড করব যে আপনারা অনলাইন থেকে করিয়ে নিন তো অনলাইন থেকে যদি আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন দেওয়া হয়েছে ক্লিক হেয়ার টু ভ্যালিডেট অনলাইন থ্রু আধার লিঙ্ক মোবাইল ওটিপি তাছাড়াও আপনারা এই রেশন কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে পেয়ে যাবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল উইথ আর সি এই অপশানে গিয়েও কিন্তু আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন তো আপনি এই অপশন থেকে যান আর এই অপশন থেকে যান যেখান থেকে যান না কেন একই জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া হবে তো আমি এখান থেকে যাচ্ছি ক্লিক হ্যার টু ভ্যালিডেট অনলাইন থ্রু আধার লিঙ্ক মোবাইল ওটিপি তো এই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন আরো একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার যে ফর্ম বা যে পেজ সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দেবেন তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন তো এবার এখানে আমি আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে রাখি যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ আপনার রেশন কার্ডটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা এই লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট নিউ অ্যাপ্রুভাল কার্ডস তো এই অপশনের উপর ক্লিক করে প্রথমত আপনি আপনার কার্ডটি অ্যাক্টিভেট করে নেবেন তারপরে এই এসে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করিয়ে নিতে পারবেন বা আধার নম্বর যুক্ত করিয়ে নিতে পারবেন তো আপনার রেশন কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে সেক্ষেত্রে আপনার এই দুই নম্বর অপশনে গিয়ে প্রথমত অ্যাক্টিভেটটা এই ডিঅ্যাক্টিভেট কার্ডটি অ্যাক্টিভেট করুন তারপরে আপনারা এখান থেকে খুব সহজে আধার নম্বরটি লিঙ্ক করিয়ে নিন তো আপনার কার্ড যদি অলরেডি অ্যাক্টিভেট থাকে তাহলে আপনারা কী করবেন তাহলে এখান থেকে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো রেশন কার্ডের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকমই একটি রেজাল্ট চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেশন কার্ড নম্বরটি ইনপুট করা আছে সেই রেশন কার্ডটি জিনার তিনার নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং যদি আধার নম্বর লিঙ্ক থাকে যেমনটা আপনাদেরকে বলা হলো যে আপনারা যদি বায়োমেট্রিকের মাধ্যমে আধার নম্বর লিঙ্ক করিয়ে থাকেন তাহলে সেই আধার নম্বরের লাস্টের চারটি সংখ্যা এখানে দেখিয়ে দেবে এবং আপনি যদি ইকেএসের মাধ্যমেও আপনার আধার লিঙ্ক করিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার আধার নম্বরটির চারটি সংখ্যা দেখে দেবে এক কথায় আপনার রেশন কার্ডে যদি আধার কার্ড যুক্ত থাকে তাহলে সেই আধার কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে দেখিয়ে দেবে এবং আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে দেখিয়ে দেবে তাছাড়াও এখানে আধার লিঙ্ক স্ট্যাটাসটিও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তো যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আধার লিঙ্কিং স্ট্যাটাসের ঘরে আধার ইজ লিঙ্কেড তো আপনি এই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার জন্য কি করবেন তো লিঙ্ক করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর তো আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন তো আপনারা যখনই এই লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বরের অপশানের উপর ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে একটি নতুন উইন্ডোজ বা নতুন একটি অপশন এখানে দিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নম্বর ইনপুট করার ঘর চলে এসেছে তো আপনিও আপনার আধার নম্বরটি এখানে ইনপুট করে দেবেন আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার নম্বর লিঙ্ক করা না থাকে তাহলেই কিন্তু এই আধার নম্বর ইনপুট করার ঘরটি আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না যদি আপনার রেশন কার্ডের সঙ্গে সঠিকভাবে আধার নম্বর লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এই আধার নম্বরের ইনপুট করার ঘরটি আসবে না ডাইরেক্ট এখানে আপনার আধার নম্বরটি দেখিয়ে দেবে তো যেহেতু এই রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক নেই যদিও বা বায়োমেট্রিকের মাধ্যমে লিঙ্ক করা আছে বাট ইকেআইসি করা নেই সেই কারণে কিন্তু এখানে আধার নম্বর ইনপুট করার ঘরটি দিচ্ছে তো আমি আপনাদেরকে এই রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক করে আপনাদেরকে দেখিয়ে দেব কি করতে হবে তো তার জন্য এখানে আধার নম্বরটি ইনপুট করে দিতে হবে তো আপনারা যখনই এখানে আধার নম্বরটি ইনপুট করে দেবেন আধার নম্বরটি ইনপুট করে দেওয়ার পরে এখানে আপনারা একটি টিকচুনের ঘর দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এই টিকচুনের ঘরে একটি টিকচুণ দিতে হবে তো আপনারা যতক্ষণ না পর্যন্ত এখানে টিকচুন দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে সেন্ড ওটিপি অপশনটি হাইলাইট হবে না তো আপনার এখানে টিক্সনজটি দিয়ে দিলে আপনার এখানে দেখতে পাবেন সেন্ট ওটিপি এখানে চলে আসবে তো তারপর কি করবেন সেন্ট ওটিপি করবেন সেন্ট ওটিপি ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার্ড করা আছে আছে অর্থাৎ আপনার আধার যে মোবাইল নম্বরটি লিংক করা সেই মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে তো সেই ওটিপিটি আপনাকে এই ওটিপির ঘরে ইনপুট করতে হবে ওটিপিটি এখানে ইনপুট করে দেওয়ার পরে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের যে ই কে পেজ সেই পেজটি এখানে চলে আসবে তো এখানে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন আপনার আধার কার্ডে যে ফটো দেওয়া থাকবে সেই ফটোটি এবং তার সাথে আপনার এখানে দেখতে পেয়ে যাবেন আপনার নাম এবং বাবার নাম তার সাথে ডেট অফ বার্থডে এবং ডিস্ট্রিক্টের নাম এবং পিনকোড এই তথ্যগুলো আপনার এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে কী করবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবেন তো আপনারা যখনই এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে নতুন আরও একটি পপ আপ মেসেজ এখানে চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পপ আপের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কিং উইথ ইউর রেশন কার্ড তো এখানে বলে দেওয়া হচ্ছে যে কার্ডেসফুলি ভাবে ওকে অপশানে ক্লিক করতে হবে তো ওকে অপশানে ক্লিক করার পরে আবারও এরকম একটি ইন্টারনেট চলে তো এখানে বলা হচ্ছে লিঙ্ক মোবাইল নম্বর তো আপনি যদি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন আর যদি না করাতে চান তাহলে নো অপশানে ক্লিক করবেন তো মোবাইল নম্বর যদি আপনি লিঙ্ক করাতে চান যে মোবাইল নম্বরটি লিঙ্ক করাতে চান সেই মোবাইল নম্বরটি এখানে ইনপুট করে দেবেন মোবাইল নম্বরটি এখানে ইনপুট করে দেওয়ার পরে আপনার এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পরে এই মোবাইল নম্বরে রেশন কার্ডের তরফ থেকে চার সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে তো সেই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করে ভেরিফাই করে দিতে হবে অর্থাৎ লাস্ট স্টেপে আপনারা সাবমিট ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনার এই মোবাইল নম্বরটি এবং আধার যে আধার নম্বরটি আপনি এখানে ইনপুট করেছেন সেই আধার নম্বরটি দুটোই লিঙ্ক হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে এখানে ওটিপিটি ইনপুট করে দিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম তো ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পরেই এইখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটি পপ আপ মেসেজ দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু আমাকে জানিয়ে দেওয়া হলো যে মোবাইল নম্বর লিঙ্কিং সাকসেস তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেল সেটিও আমাকে পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়ে দিল এবং যখন আধার নম্বর লিঙ্ক হয়ে গেছে তখনই কিন্তু আমাকে এই পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিংক করিয়ে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করুন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে